तेरे होठ के रंग से हूबहू। वो खुशबू क्या खुशबू ठहरे ना जो तेरी सांस। हाय। ओ हेलो तन्वीर, क्या अवस्था? भालो भालो। ए सुंदरी, व्हाट्स अप? খাতাটা দে তো। হ্যাঁ অবশ্যই। ওকে পরে দে, আগে আমাকে দে। দোস্ত কলম হবে? হ্যাঁ অবশ্যই হবে। আগে আমার লাগবে কলম, আমাকে দে। এ তুই সবকিছু নিয়ে ফেলেছ কেন ফালতু? তানভীর ধর আমার টেবিল। এই তোমাকে কোথাও দেখছি দেখছি মনে হচ্ছে। ওই দেখছো যে আমার মনের মাঝে তোর কি হয়েছে আবার? কি হবে আবার? ওই ছেলেটা তোর সাথে ফ্লার্টিং করতেছে, তুই এনজয় করতেছিস। আরে আমি ওর কাছে এনজয় কেন করবো? হ্যাঁ আমি ওকে অনেকক্ষণ ধরে দেখতেছি, ও আমার পিছনে লেগেই আছে লেগেই আছে, আমি ওকে একদম পাত্তাচ্ছিলাম না। আরে এইভাবে এরকম এরকম মন খারাপ করলে হয় সামান্য বিষয়ে? আমি তোকে অনেক ভালোবাসি, ওই ছেলের সাথে কথা বললে আমি তোর সাথে আর কথা বলবো না। ওই ছেলেটা ওর সাথে একদম কথা বলবি না তুই। আরে না না কথা বলবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি ওর সাথে কথা বলবো না। একটু ফালতু ছেলে, ছেঁচড়া ছেঁচড়া। হে গাইস, দিস ভিডিও ইজ জাস্ট ফর এন্টারটেনমেন্ট, কেউ এটা সিরিয়াসলি নিও না। অয় আমি যখন ঘুম যাচ্ছিলাম তখন আমার মাথায় এই কল্পনাটা এসেছিল, তাই আমি একদিনের ভিতরে এই ভিডিওটি তৈরি করে ফেলেছি। অয় নো স্ক্রিপ্ট নো রাইটিং, অনলি ফর ইউ গাইস। তোমরা আমার জান পরাণ সব কিছু, তাই তোমার জন্য এতটুকু কষ্ট করতেই পারি। কারণ গাইস স্ক্রিপ্ট না লেখে যদি তুমি কোনো ভিডিও করতে চাও তোমার তো অনেক টাফ লাগবে, এটা তোমরা বুঝবা, তোমরা বুঝে নিবা যে এরকম ভাবে নাও। সো গাইস যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস, টাটা। অ্যান্ড সাবস্ক্রাইব করার পর আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবা। সো গাইস আল্লাহ হাফেজ, টাটা, পিস।